আমাদের দেশে যিনি আমাদের প্রতিটি হিন্দু ভাইদের কাছে শ্রদ্ধার ইনি হলেন ভগবান রাম রামচন্দ্র ভগবান হরে কৃষ্ণ হরে রাম যাকে নিয়ে সর্বক্ষণ কীর্তন হয় এই রাম হলো হিব্রু ভাষা ভালো করে লেখো রামটা কি ভাষা হিব্রু ভাষা সে কোন ভাষায় এসে এখন রামায়ণে ভাই ভালো করে ওয়াজ বুঝবে তাহলে হিব্রু ভাষাটা বিদেশি ইসরায়েলের ভাষা জুবপুরের ভাষা এসেছে কার কাছে এখন এসেছে রামায়ণে রামায়ণ লিখেছেন কে ওটা তো কাব্য ও হলো বাল্মীকি মুনির লেখা বাল্মীকি বাল্মীকি রামায়ণ লিখেছে ভালো করে বুঝবেন রামায়ণে রামের নাম এসেছে লিখে লিখেছেন সংস্কৃত ভাষায় এই ভাষাটা হচ্ছে বাল্মীকি মুনি তব মান জন জনম রামা মান স্যার নামা নমা পড়ে দেখবেন রামায়ণ পড়েন না বলে জানেন না এই রামায়ণের ভাষা হলো সংস্কৃত কিন্তু সংস্কৃত ভাষাটা আসলে মনে রাখুন সংস্কৃত ভাষাটা হলো আপনি ভালো করে বুঝবেন ওটা আমার আল্লাহর ভাষা কেন আ দম ও নাম ওরাহিনা আদমকে বানিয়েছে কে আদম নবীকে আল্লাহ বানিয়েছেন তাহলে আদমের ভাষাটা কার হবে আল্লাহর ভাষা গুড আরে হিন্দু মুসলমান আমরা কার বান্দা একই আল্লাহর বান্দা বলো ভালো করে বুঝবে কিন্তু মুশকিল হয়েছে পরে বলছি একটা করে করে বুঝিয়ে নি আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি আশেপাশের হিন্দু ভাইরা যদি থেকে থাকেন আমি আপনাদের এই গ্রামে না কমপক্ষে কুড়ি পঁচিশ বছর আগে একবার এসছি আমার যতদূর মনে হয় মানে এই জায়গাটা চেনা লাগছে আর কেন চেনা লাগছে তবে আমি এসেছি গোবর ডাঙার ওই সরকার ওই 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 রোড দিয়ে আজকে মহাশয় ফোন করে বললে আরে বেলে ডাঙার পাশ দিয়ে সোজা রাস্তা সত্যি তো শর্ট দেখলাম তো ভাই আমি আইজুর রহমান আপনাদের যেটা বলছিলাম ভালো করে বুঝবে তাহলে সংস্কৃত ভাষা কি সমস্কৃত ভাষা আল্লাহর ভাষা এই জন্য এই এই যে বেদ এই জন্য বেদটা কি বেদ হলো সমস্কৃত ভাষায় হচ্ছে বেদ হলো ধর্মগ্রন্থ রামায়ণ ধর্মগ্রন্থ নয় বলো রামায়ণ মহাভারত মহাকাব্য আরে বাবা আর বেদ পুরাণ বেদ পুরাণ উপনিষদ হলো ধর্মগ্রন্থ বেদ পুরাণ উপনিষদ

দ্বিতীয় কেতাবটার নাম হলো মুখস্থ করেন সবাই জানেন তৌরিদ কি কেতাব তৌরিদ 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 এসেছে কার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এর ভাষাটা কি এর ভাষাটা হচ্ছে তিবিয়ানি তৌরিদের ভাষা হলো তিবিয়ানি 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 ভাষা ভালো করে শুনবেন হিব্রু আর একটা পাঠ এই তিবিয়ানি ভাষায় মুসানবীর নবীর কাছে আল্লাহ তাওরিত এনেছেন তাওরিত লক্ষ্য করেন ভাই তৌরিত এসেছে মুসা নবীর কাছে এই মুহূর্তে যে ধর্মগ্রন্থের নাম আমি বলছি ওই ধর্মগ্রন্থের নাম হলো ইনজিল ইনজিলকে ইংরেজিতে ট্রান্সলেট করে বাজারে ধর্মগ্রন্থ বলে ছেড়ে দেওয়া হয়েছে বাইবেল বলে বাইবেলের আবার দুটো ভাগ আছে বাইবেল ওল্ড টেস্টামেন্ট আর বাইবেলের নিউ টেস্টামেন্ট এই জন্য খ্রিস্টানদের দেখবেন দুটো দল পোলেটেরিয়েট আর প্রোটেস্ট্যান্ট মুখস্থ করে পোলেটেরিয়েট খ্রিস্টানদের ভাগ আছে আবার প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদেরও ভাগ আছে আমি ওদিকে যাচ্ছি না ভাই এই ইস ভাই যার কাছে যার কাছে ইঞ্জিল এসেছে ইঞ্জিল তিনি হলেন হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস আপনারা এই রাস্তা দিয়ে যাবেন আমি একটু পরে যাব এই রোড দিয়ে অর্থাৎ মুসলন্দপুর থেকে সোজা যাব মগরায় ওই মগরা যাবার আগে দেখবেন সাহেবনগর পড়বে সাহেব পাড়া ওখানে দেখবেন খ্রিস্টানদের গির্জা আছে দেখবেন এই মুহূর্তে ওরাও বড় আক্রান্ত ভারতবর্ষে খ্রিস্টানদের গির্জাগুলোকে ধর্মের দোহাই দিয়ে এরা বলছে এরা মানে কারা এরা মানে বজরং রলি আর এস এস এর ভাইরা এরা বলছে এরা খ্রিস্টানের ধর্মের সেবার আড়ালে এরা ধর্মান্তরিত করছে মুসলমানদের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিল অথচ মিস্টার মোহন ভাগবত বললে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের দিয়ে এক সকলের রক্ত এক সেই হিসাবে আমরা একে অপরে ভাই ভাই অত দুর্ভাগ্য এরা মোহন ভাগবতের কথা মানে না অথচ এরা আর বিশ্ব হিন্দু পরিষদের নেতা হিসাবে তাকে মানে তার কথাগুলো মানে না আমার কথা

কেন জানি তো আমার আমার নসিবে আমার আমার জন্মানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখে রেখে দিয়েছেন চোদ্দশ আঠাশ সালের পৌষ মাসের আজ হলো আট তারিখ ইংরেজি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ আল্লাহ আমাকে আপনাদের নিমতলাতে এক গ্লাস পানি মঞ্চে খাওয়াবেন এটা আল্লাহ লিখে রেখে দিয়েছে তাই আমি এখানে এসেছি তাই না ভাই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি না এই প্রচার মাধ্যম আমাকে এখানে আমি তকদিরে বিশ্বাস করি আমার মৃত্যু নয় আমার জন্ম নয় আমার শ্বাস টোটাল লাইফ যে মালিকের হাতে তিনি হলো আল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা একটুখানি লক্ষ্য করুন এই ঈসা আলাইহিস সালাত ওয়াস সালাম কে খ্রিস্টান ভাইয়েরা যিশু খ্রিস্ট বলছেন ওনার নাম দিয়েছে জেসাস ক্রাইস্ট ক্রাইস্ট মানে ক্রুশ আর জেসা হচ্ছে ইংরেজি ভারসান ইসার ইংরেজি ভারসান জেসা কথা বোঝা যাচ্ছে কি যেমন যেমন মুসার ইংরেজি ভার্সান মোসেস জানেন না মুসা নবীকে ইংরেজি মোসেস বলে যেমন দাউদ নবী জান নাম একটু আগে বললাম ওখানে ডেভিড আরে দাউদ নবীকে কি বলে ডেভিড বলে ওরা আর সাহায্য জানেন না আপনারা আমার ভাইয়া তো হযরতে মুসা ঈসা আলী সাল্লাম যার কাছে ইঞ্জিল এসেছে ইঞ্জিল ইঞ্জিল এসেছে কোন ভাষায় ইঞ্জিল এসেছে সিরিয়ানি ভাষায় সিরিয়ানি সিরিয়ানি ভাই ভাষাটা ভাষাটা কার আল্লাহ না তাহলে তাহলে খ্রিস্টান ধর্মের লোকেরা যারা এখন বাইবেলটা পড়ছে অথবা ঈসা রুহুল্লাহর ওই কিতাব বাস্তবিক তারা সৃষ্টি তাদের সৃষ্টি করেছেন কে আল্লাহ আরে হ্যাঁ না বলেন তাহলে আদম আলাইহিস সালামকে যে হিন্দু ভাইরা মানে আমরাও মানি আদম নবীকে সৃষ্টি করেছে যে আল্লাহ হিন্দু মুসলমান সকলকেই বানিয়েছে সেই আল্লাহ একটু জোরে বলা যাবে না না রে একটু জোরে দেন আরো জোরে দেন না না তাকবীর আমরা প্রশাসনিক নির্দেশ মেনে ফাঁকা ফাঁকা হয়ে বসেছি মাছ ব্যবহার করেছি মুসলন্দ পুলিশ ফাঁড়ি এখানকার রাতের বেলা আমাদের যাই তো এই রোড দিয়ে দুবেলা দেখা হয় আল্লাহ পাক ওনাদের পূর্ণ সহযোগিতা এই এলাকার হিন্দু মুসলমানের পূর্ণ সহযোগিতায় এই মসজিদে ইসলের সব হচ্ছে আমি গোনাহাগার একটু আওয়াজ দিয়ে সবাইকে নিয়ে বলবো আমার সাথে একটু আওয়াজ দেবেন না আর একটু আওয়াজ হবে না ভাই মানে এই সময় বলাটাও বেড়াতে তবু একটু না বললে ঠিক যেন মন শান্তি হয় না আমি বলবো আপনারা সবাই মিলে বলবেন মুসলন্দপুর নিমতলা হিন্দু মুসলমানের মিলনের মসজিদ তলা হিন্দু মুসলমানের সম্প্রীতির কার ঘর আরে এখানে কার চিল্লে বলতে পারেন না এখানে এবাদাতয় কার অথচ আপনারা মনে করে দেখুন বিগত লাগাতার কয়েকদিন ধরে হরিয়ানা জায়গাটার নাম গুরুগাঁও মনে করো দেখুন ওখানে প্রকাশ্য জুমার নামাজে বাধা দিয়েছে ওখানকার একদল যুবকের এখানে মুখ্যমন্ত্রী মনোহারলাল খাট্টার বললে যে এখানে জুমার নামাজ হবে না প্রকাশ্য খোলা জায়গায় আরে ভাই আমাদের তো সত্যিকারে জায়গা জমি কম নাকি ভাইয়া আমরা জায়গা জমি আমাদের কম নাও ভাই ও ভাই হ্যাঁ না বলেন না আমরা তো সাতশো বছর ভারতের সাম্রাজ্য পরিচালনা করেছি ও ভাই তা আমরা যদি ইচ্ছা করতাম ভারতবর্ষে কোনো মন্দির থাকতো ও ভাই আপনাদের জিজ্ঞেস করছি আমার কথা বোঝা যাচ্ছে না যদি ভারতবর্ষের সাতশো বছর মুসলমান শাসন করার পরেও মুসলমানদের জানা জানা আমাদের জায়গার অভাব হয় এই নিমতলার ছেলেরা আমায় বলছিল জায়গা দেওয়ার জায়গা পাই না আমরা আমাদের তেমন আর জায়গা নেই কারণ যেটুকু জায়গা যা বাড়ি করিয়ে বসতেছে বাড়ি করে তাই কি করবে জায়গা তো তা তাতে যদি বাড়ি ঘর না করি ফাঁকা ফেলে রাখি সে সুযোগ এখন না নেই ও খোকা তার সাতশো বছর ভারতে মুসলমান সাম্রাজ্য করেছিল সাতশো বছর থেকে শুরু করে বাংলার নবাব সিরাজুদ্দৌল্লাস্ট এই দীর্ঘদিন যে ভারতে মুসলমানরা ছিল তারা যদি মনে করত যে এলাকায় জায়গা জমি সব আমরা আমাদের নামে নেব ভাই রাগ করবেন না হয় আমাদের কি মসজিদের অভাব হতো জানা যায় পড়ার জায়গার অভাব হতো আমরা নিতে পারি এখানে সরিয়া কোন হিন্দু ভাইয়ের জায়গা জোর করে নিয়ে নামাজ হবে না কারণ আপনার মনে করে দেখুন বাম ফ্রন্টের আমলে যখন ভাগরা হইল জমি জায়গা মনে আছে আয় কোকা সিপিএম এর আমলের মনে নেই ও ভাগরা ভাগরা বোঝো না ভাগরা বোঝো মুন্ডু বোঝো ভাগরা হলে জমির মালিক মনে করেন রমেশ হালদার বা রমেশ ঘোষ ও লোক থাকে ওই কলকাতায় ওরা একটা মাত্র সেই থাকে আমেরিকায় বাড়ি হলো মুসলিম আর মানা বিশ্বাস করি বললো দেখো তোমার বাড়ি ইসাফুর তোমার পছন্দ করে যদি তা তোমার কাছে জমিটা রেকি যাচ্ছে তুমি দেখাশনা করু এ শালা কললক এ লোক করিনি বল প্রমাণ এ মাল কললু কি বামফান যখন সুযোগ দিল তখন এ বলি এই তো সুযোগ এই সুযোগে যদি আমি ওই ওই জমি আর ওই জমি জায়গা যা আছে আমি যদি বলি স্যার আমি দেখাশনা করি ভাগরা চাস করি তাহলে আমার রেকর্ড করে দেবে সরকার এই রেকর্ডটা কি বৈধ জোরে বলুন কোন মুসলমানের বাচ্চা লিখে নাও যদি করিয়ে থাকো ফিরত দাও নাই কবরে গে পেটাবে শুনে নাও যদি কারো এক ইঞ্চি জমি নিয়ে নাও এক ইঞ্চি খোদার কসম বলছি এক চুল পরিমাণ জমি আপনি ক্ষমতার বলে জুলুম করে যদি অন্য কোন মানুষের নিয়ে থাকে কিয়ামতের মাঠে আপনার পেটটা এত বড় হবে সমস্ত দুনিয়া ঢুকিয়ে দিলেও আপনার পেট ভরবে না তাই শরিয়া আপনাকে নিষেধ করেছে লোকের জমি নেওয়া যাবে না এই কারণে নিমতলায় জানা জানা মাছ পড়ার জায়গা পাওয়া যাচ্ছে না আমরা নিতে পারি না

লোকটার নাম লিখে নেন শ্রী শ্রী রাকেশ যাদব মুখস্ত আমার খুব কষ্ট করি আমি জানেন তো তথ্য জোগাড় করি শ্রী শ্রী রাকেশ যাদব হিন্দু বদল লোক আল্লাহ আল্লাহ একটু জোরে বলুন সোহান আল্লাহ উনি এসে বলছেন মুসলমানদের লিখে হিন্দু রাকেশ যাদব এসে বলছে আর আর সংখ্যালঘু শিখেরা শিখ শিখ ওই যেখানে প্রধানমন্ত্রী কনবাই আটকে দিয়েছে আরে সত্যিকারে কি রাখ আমার বলতি আয় ওই যে ওই যে 50 60 জন লোক তারা প্রধানমন্ত্রী গাড়ি আটকে দেয়ছে হ্যাঁ আটকেছে তারা আন্দোলন করে ঠিক হ্যাঁ ভাই রাখ করবেন না জানো পুলিশ গিয়ে ইচ্ছা করলে সব হটাই দিতে পারতো না আরে হ্যাঁ না বলেন

কৃষকরা আন্দোলন করতেছে করতে পারে আমার কথা বোঝা যাচ্ছে কি আমরা হিন্দু মধ্যে এক জায়গায় থাকি একক্ষ কোন হিন্দু বাইরের সাথে বা কোনো মুসলমান ঝামেলা হলে যদি আমরা তার বাড়ি যাই তার মন নরম হয় না

শিখেরা দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত ভারত বা এক পয়েন্ট সাত মাত্র শিখ সম্প্রদায় এরা এসে বলল যে আমরা তোমাদের জুমার নামাজ পড়তে ঈদের ময়দানে যেতে দিতে পারবো না কারণ এখানে ঈদ হচ্ছে না এখন এখন জুমা হবে তোমরা আমাদের দোকান ঘরে আমাদের গুরুদুয়ারার ভিতরে ঢুকে মন্দির নয় আমাদের আমাদের শিখের গুরুদুয়ারা তাদের ধর্মগ্রন্থ ধর্মস্থান এই জায়গা আমরা আপনাদের খুলে দিচ্ছি এখানেই জুমার নামাজ পড়ে নিন একবার জোরে বলা যাবে না আরও জোরে বলতে পারেন না আর একটু জোরে বলা যাবে না একটু নারা গান্ধ দেখি সেই জন্যে না রাই মুসলন্দপুর নিমতলা বেলেডাঙ্গা বেলেডাঙ্গা সব জড়াচ্ছে বলে একসাথে কেন সব গোবরডাঙা সরকার পাড়া সব জায়গার লোকজন কম বেশি আছে না ওই আমার গিয়াসুদ্দিন ভাই কারা ওরা তো বেলি রাঙার লোক রান্না বান্না করছে ও ভালো রান্না করে গিয়াসুদ্দিন হাত ভালো তার মানে ভেবেছে মধ্যে আমি অ্যাডভার্টাইজ করছি আরে পাগলা আমি জানি তাই বলছি বুঝলেন না ওরা সব এসেছে বেলি রাঙার লোকে নেই ওনাদের নাম করলে আপনার আবার রাগ করবেন না তো আমার ভয় হয় কেন জানেন আমি সভা করতে গিয়েছি বুঝলেন ভাই আমার অভিজ্ঞতা জায়গাটা হচ্ছে বাদুড়িয়া থানা গ্রামটার নাম বলছে না শুধু জঙ্গলপুর জঙ্গলপুর ওই এলাকায় ওয়াজ করছি ওয়াজ করতে করতে আমি দোয়া করছি হে আল্লাহ আপনি গোটা গ্রামবাসীর আব্বা আম্মা যারা কবরস্থ হয়েছে সকলের রুহ সফটক পৌঁছে দেন ও ভাই যেই বলছে যে লোক দাওয়াত করিলো পারিও না ও বাড়ির থেকে মেরি নেমিয়ে এসে বলছে আপনাকে দাওয়াত করে নিয়েছি আমার মা-বাপের জন্য দোয়া করবেন আর আপনি শালা গোটা গ্রামে দিচ্ছেন আপনাকে গোটা গ্রামে দিতে কি বলিছে বিশ্বাস করুন না জানেন না আমি টাকা নেইনি কারণ এই ভদ্দর লোকের মনজার এত ছোট তার পয়সা নিলে বরকত হয় না আমি মনে করি আমি সরাসরি গাড়ি তুলে আমার ড্রাইভারকে আমি গাড়ি তুলেছি ও টাকা পরে বাড়ি পৌঁছে দেবে

আমরা সবাই মিলে তাই অল্প মানুষ সবাই মিলে বলবো না মুসলন্দপুর নিমতলা মসজিদের উন্নতি কল্পে হিন্দু মুসলমানের মিলনের দুই দিন ব্যাপী জিন্দাবাদ আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ আর একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ আজমির শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ সকলের উদ্ধে কুরআন শরীফ আল কুরআনের আলো আল কুরআনের আলো হিন্দু মুসলিম জোরে বলবেন ভাই ভাই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সকলেই মিলে আমার সাথে বলবে তাই ই আরো জোরে ইহু মুহাম্মদ রাসূলুল্লাহ নবী গেলেন তায়েফে নবী গেলেন তায়েফে পাথর मारे কাফের রে এ রক্তের ধারায় पादुখানি রাঙা হয়ে যা নবী গেলেন নাম আপনার আপনি মুসলিম এখানে ভালো সার্ভিস কিন্তু না না হাসবেন না যেটা ভালো সেটা ভালো বলতে হয় আল্লাহ অসন্তুষ্ট হবে তা না হলে আমি তো উঠেই মাই কলারে অনেক জায়গায় বকা হই করি আমার মহিল মহিল ভাই এই ব্যবসাটা আল্লাহ পাক আপনার জন্য হালাল করুন কেন জানেন এই রুজি রোজগার তো হালাল পদ্ধতিতে আয় করতে হয় না আপনি যাই করবেন হালাল পদ্ধতি ছাড়া বৈধ উপায় ছাড়া আপনার আয় হলে ওটা হারাম হয়ে যায় এই জন্যই আপনাকে ভালো সার্ভিস দিয়েছেন মাইকটা তবে আমার একটা সমস্যা হয় আমি এই এই খোড়া এতে ওয়াজ করতে পারি খোড়া মানে এর তার নেই এটা আর জনসভায় হয় বলে আপনাকে বলে দিই আপনি আগামী দিন এই মাইক দেবেন মানে এইটা বাদ দিয়ে দেখবেন আপনার আওয়াজ মাইকের আরো ভালো এগুলো কোথায় চলে বলুন তো এই যে কিছু কিছু জাম্বা হো হো করে ওই সব গজল গাইলো গতকাল এই গজল গাইলো ওরা ওর চলে ওরা ওরা গাইবে কি রকম ওরা তো গানের সুর করবে এই জন্য আমাদের তো এক এক একেবারে নিজস্ব এলাহা না আপনি আগামী দিনে এই মাই এ হাত দেবেন বুঝলেন এটা টানা যায় না গলায় লাগে তবু আমি চেষ্টা করছি নবী গেলেন তায়েফে পাথর মারে কাফেরে এ রক্তের ধারায় পাদুকানি রাঙা হয়ে যা আঘাত ও নবী আমার আল্লাহর কাছে কয় মাফ করে দাও ওগো আল্লাহ ও বুজেরা চেনে না আমাল ইলাহা ইলাহা

যাহার লাগে কান্দেরে মন তিনি মদিনা স্বপ্ন যোগে হবে দেখা ভুলে যাহার লাগে কান্দে মন তিনি মদিনা স্বপ্ন হবে দেখা হলে দিওয়ানা মোদিনাথ শুয়ে নবী মদিনাতে শুয়ে নবী মোদের দরুদ শুনতে পা কেমনে যাব মদিনাতে شه وطا ماي خول الله صل على سيدنا مولانا محمد وعلى

সংখ্যালঘু লঘু শিখে না বললে আমরা আপনাদের জন্য গুরুদোয়ারা খুলে দিচ্ছি আর হিন্দু ভাই বললেন আমার লম্বা বড় বিল্ডিং আছে দোকান ঘর আমি আপনাদের নামাজের জায়গা বানিয়ে দিচ্ছি একবার জোরে বলা যাবে না সুবাহান অথচ আপনারা মনে করে দেখুন ভুল বুঝবেন না যখন নামাজ হচ্ছে আপনারা জানেন নামাজ চলছে গুরু যখন নামাজ চলছে তখন একদল যুবক তারা গিয়ে স্লোগান দিচ্ছে কিসের স্লোগান জয় শ্রী রাম জয় শ্রী রাম নামাজ হচ্ছে স্লোগান দিচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের নামে আসলে ভাই রাগ করবেন না যদি ভগবান রামচন্দ্র বেঁচে থাকতেন আর এরা যা এখন করছে উনি যদি বেঁচে থাকতেন তা আমার মনে হয় এদের যে কি পেটান পেটা তো রাগ করবেন না কারণ ভগবান রামচন্দ্র ছিলেন প্রজা মনোরঞ্জনকারী অর্থাৎ রাজা তার প্রজার প্রতি দরদ দিয়ে দেখবে এটাই হচ্ছে এটাই হলো রাজ ধর্ম রাজার দায়িত্ব হলো তার প্রজার প্রতি সমান নজর রাখা এটাই রাজ ধর্ম আপনাদের মনে নেই একটুখানি পিছিয়ে যাচ্ছি দু হাজার দুই এ যখন গুজরাটে ডাঙ্গা হয়েছিল তখন বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ইতিহাস করে দেখুন ওই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন শ্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী জি ইনিও কিন্তু হিন্দুত্বর নেতা কিন্তু উনি হিন্দুত্ব আর রাজনীতির হিন্দু আলাদা করতেন ভালো করে বুঝবেন হিন্দু আলাদা আর হিন্দুত্ব আলাদা দুটো এক না আশ্চর্য এখানে গুলিয়ে ফেলছে এখন এখন হিন্দু আর হিন্দুত্ব এক করে না হিন্দু মানেই হল সহনশীল হিন্দু মানেই হল পশু ধরা হিন্দু মানেই হল বসুন্ধরা কুটুম্বই মানে হল গোটা বসুন্ধরা পৃথিবীর সব মানুষ তার কুটুম হিন্দু মানে হলো সহিষ্ণুতা সহিষ্ণু মানে হলো তিনি অন্য ধর্মের বিষয় নিয়ে হিংসা মারামারি গন্ডগোল পছন্দ করে না একেই বলে আমার কথা বুঝবেন ভালো করে আজ আজ সেদিন অটল বিহারী বাজপেয়ী জি এবং মিস্টার আদবানি জি দারুণ মেহনতের মধ্য দিয়ে ভগবান রামচন্দ্রকে বাজারে এনে রাম মন্দিরের স্লোগান দিয়ে মনে করে দেখুন ভারতবর্ষে জনতা দল ভেঙে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল মনে করে দেখুন আপনাদের মনে নেই আমি ইতিহাসের একটু টুকরো তুলে দিয়ে যাচ্ছি মিস্টার অটল বিহারী বাজপেয়ী জি তখন ভারতের প্রধান প্রধানমন্ত্রী মনে করে দেখুন কারগিলে যুদ্ধ হলো না আপনাদের মনে নেই এই সময় প্রধানমন্ত্রী বারবার বললেন নরেন্দ্র মোদীজিকে বললেন আপনি রাজধর্ম পালন করুন রাজধর্ম রাজার ধর্ম হলো হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান তার অনুগত পূজাকে একই নজরে দেখা একটু জোরে বলবেন না সুভান আল্লাহ আরো জোরে বলতে পারে সুভান এই জন্য সাতশো বছর ভারতে মুসলমান সাম্রাজ্য থাকার পরেও ভারতের মুসলমানরা অন্য ধর্মে আঘাত করতে পারে না শরিয়াতের এই হুকুম মেনে নিয়ে অন্যান্য ধর্মের মানুষের সাথে দারুণ সম্পর্ক রেখেছিল আজকে রাজনীতির কাজে দাঁড়িয়ে রাজনীতির খাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জি এসেছেন কাশি বিশ্বনাথ মন্দিরের করিডোর উদ্বোধন করতে দাদা আরে কাশী বিশ্বনাথ মন্দির একটা ধর্মীয় স্থান এই মন্দিরের যা খরচ হচ্ছে সব সরকারি ভাবে তা আমার আপত্তি নেই তো জনগণের টাকা ভারতীয় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যে ট্যাক্স দেয় জিএসটি আপনি যে ট্যাক্স দেন এই ট্যাক্সের টাকাটাই গভর্নমেন্ট নিয়ে উন্নতির বিভিন্ন ফর্মুলা ফেলে এটা সরকারের বাপের টাকা না কথা বোঝা যাচ্ছে ভাই কাশি বিশ্বনাথ মন্দিরের করিডোর উদ্বোধন করতেলে যে টাকার প্রকল্প তাতে তো আজি জিরুর ট্যাক্স দেওয়া আছে আমি ট্যাক্স দেন না এটা ওষুধ কিনলে আপনাকে ভ্যাট দিতে হয় না কি আশ্চর্য ছেলেরা আপনি যখন এই জমিতে বসবাস করেন আমাদের মমতা ব্যানার্জি ট্যাক্স ছোটখাটো জমি জায়গা ট্যাক্স বন্ধ সরকার বলেছে দিতে হবে এটা ভালো খবর নিঃসন্দেহে কিন্তু আপনার মূল যখনই কিছু কাজ করতে যাবেন জমি লিখতে গেলে দলিল করতে গেলে তার ভ্যালুয়েশনে ট্যাক্স দিতে হয় এটা বুঝা বাছছেন ভাইয়া আপনার তোবা ট্যাক্সে गवर्नमेंट চলে সেই गवर्नमेंटের টাকায় উদ্বোধন করতে এলে কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর আর সেইখানে দাঁড়িয়ে বললে এখানে আউরাנגজীবেছে আউরাנגজী পিয়াজ جو نامটা ওনার আওরঙ্গজেব না ওনার নাম আলমগীর ইনি जिंदा पीर ইনি আল্লাহর ওলি পেশিয়া মহাদেশের সেরা बुजुर्ग বাচ্চা আলমগীরের নাম আওরঙ্গজেব বললে ওটা ইংরেজরা দিয়েছিল আপনাদের মনে নেই अंग्रेजরা ভারতে এসে ওই নবাব সিরাজুদ্দৌলার কাছ থেকে যখন পলাশির যুদ্ধ মির্জাফর কথা মীর মদনেরা সেদিন এক তো মির্জা পড়ছি কথা দেখবেন আমাদের বলে মুসলমান মির্জাফর বাজে কথা সেদিন কি মির্জাফর একা ছিল একেবারে মিথ্যে কথা মির্জাফর ছিল মীর মদন ছিল মোহন লালও ছিল তাই মির্জাফরের জন্য যদি মুসলমান না মির্জাফর হয় তাই মদন লাল মীর মোহন এরা তো সব হিন্দু ভাই তাই সেই হিসাবে আপনাকেও ইতিহাসের কথা অনুযায়ী মির্জাফর হয় বলো আমি বলছি না আমি বলছি না আমি বলছি না কিন্তু ঐতিহাসিকদের সংজ্ঞা অনুযায়ী মির্জাপুর নিশ্চয়ই অন্যায় করেছিল সিরাজের বিরোধিতা করেছিল কিন্তু ওর সাথে যারা সহযোগ তারাও তো সমান দোষী ভাইয়া তাহলে দোষ যদি হয় দুই পক্ষের হবে কিন্তু ইংরেজরা তা লেখেনি ইংরেজরা মির্জাফরকে মির্জাফরের চরিত্রটাকে নষ্ট করে দিয়ে মীর মদন মোহনলাল কেন ইংরেজরা জানতো ভারতে টিকে থাকতে গেলে ভারত ভারতবর্ষে টিকে থাকতে গেলে হিন্দু মুসলমানের গন্ডগোল বাঁধিয়ে দিতে হবে এই যদি এইটা যদি এরা এক হয় তাহলে আমাদের বিদ্রোহ আন্দোলন করবে আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া কারণ ইংরেজরা তো এখানে দেশ শাসন করতে আসেনি ওরা তো এসে লুটতে আশ্চর্য ওরা তখন লুটতে চিতিয়াস বলে আদিযুগের বাজে কথা পড়া লিখে নেন ওরা তো এসেছিল কি করতে আরে মনে করে দেখুন ওরা নিয়ে গেল ময়ূর সিংহাসন সোনার ময়ূর সিংহাসন নিয়ে গেল ওরা ওরা ভারতবর্ষ থেকে নীল চাষ করে আমাদের চাষীদের জমি থেকে জোর করে করে নীল চাষ করিয়ে ইংল্যান্ডে নিয়ে গেল না তাই আমাদের দেশের নাট্যকার লিখলেন নীল দর্পণ আপনাদের মনে থাকে না ভাইয়া নীল দর্পণ নাটকটা পড়বেন ভুল বুঝবেন না কিভাবে ইংরেজরা জোর করে চাষিদের পিঠে চাবুক দিয়ে নীল বুনতে বাধ্য করত আমার কথা বুঝবেন ভালো করে ইংরেজ দেশে ছিল দেশ লুট করতে আর এদেশে এদেশে যিনি প্রথম এসেছিলেন আপনাদের মনে নেই আপনাদের মনে থাকে না তার নাম হচ্ছে মোহাম্মদ ঘড়ি আপনাদের মনে আছে কি নামটা মোহাম্মদ ঘড়ি এই মোহাম্মদ ঘড়ি ভারতে এসেছিল না ভাইয়া মোহাম্মদ ঘড়ি ভারতে এসেছিল ইতিহাসে লেখা আছে উনি সতেরো বার ভারত আক্রমণ করছে লেখা আছে কিন্তু লক্ষ্য করে দেখবেন বাড়ি গিয়ে পড়ে এই মোহাম্মদ গরি এসেছিল যখন তখন ভারতবর্ষে কেস ছিল বলতে পার তখন ভারতবর্ষে গরিবে নাওয়াজ খাজা মৈনুদ্দিন জি যে আজমির এসেছিল ইতিহাস জানেন না আপনারা লিখে নেন এলাকার হিন্দু ভাইরাও যদি না জানেন এক লাইনে বলে দিয়ে যাচ্ছি তখন ভারত এসেছেন গরিবে নাওয়াজ খাজা বাবা মৈনুদ্দিন চিস্তি আজমিরি ইনি যখন ভারত এসেছেন তখন ভারতবর্ষের রাজাকে লিখুন দিল্লির রাজা হলো পৃথ্বীরায়

আর পিতৃ রায় ছিল আজমের দায়িত্বে খাজা বাবা গিয়েছিল আজমের এনে প্রথম এসেছিল কোথায় প্রথম এসেছিল দিল্লি এই জানো উনি প্রথম দিল্লিতে ঢোকেন কখন যেদিন ঢোকেন সেদিন ছিল যেদিন ঢুকে সেই সময়টা ছিল আসেন উনি এসে কি করলেন মনে কথা এখন দিল্লিতে প্রথম উনি আজান দিলেন আজান আজান মানে হলো আল্লাহু আকবার যে আজান আপনাদের নিমতলা মসজিদে হয় না আরে হয় নাকি এর মানে কি মানে কি বলে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ সেরা আল্লাহই সৃষ্টিকর্তা আমাদের প্রতিবেশীদের ভাষায় অল্লাং জ্যেষ্ঠাং অল্লাং শ্রেষ্ঠাং অল্লাং পরা নাম সারা ব্রহ্মাম আমরা যে আরবিতে আল্লাহু আকবার বলি আমার প্রতিবেশীদের ভাষা হচ্ছে অল্লাং জ্যেষ্ঠাং অল্লাং শ্রেষ্ঠাং ওটা কোন ভাষা গুড গুড এটা কোন ভাষা আল্লাহু আকবার জোরে বলুন আরবি ভাষা আরবি ভাষায় আল্লাহ সমস্কৃত ভাষা আল্লাহ একটু জোরে বলা যাবে না আরো জোর বলতে পারে আমার জিজ্ঞেস করো আমার ড্রাইভারটাকে জিজ্ঞেস করবে গত বছরের আগের বার মানে গত সিজনে আগের সিজনে ওর অ্যাপেন্ডিসাইট একটা অপারেশন হয়েছিল খুব জটিল অপারেশন আমি আমার আমি অনেক দিন গাড়ি ভাড়া করে বাস করেছি সেদিন ছিল দশ লগ্রাম মানে এই এই যে সিজন যাচ্ছে না আগে আপনার মনে আছে কি জানি না সেদিন ছিল দশ লগ্রায়ন অগ্রা দশ তারিখ আমি প্রথম জলসা করেছি ওটা হলো গোপালনগর থানা মানে গাগনাপুরের পাশে বুঝলি আকাইপুরে প্রথম জলসা আটটা দশটা সেরে আমি এগারো থেকে বনগা বনগা গাড়াপোতা বাজারে কমলাপুরে জলসা করতে যাচ্ছি আমি যখন কমলাপুরের মাজলিশে উঠবো তখন ইমাম আমাকে এসে বলছে হুজুর আপনি কি দেখেছেন আমি বলে আমি তো গাড়িতে ছিলাম খবরটা পেয়েছি খবরটা হলো ওই দিন রাতের বেলা গোটা ভারতবর্ষে প্রতিটি বাড়ির পাতায় আরবিতে যেন কি লেখা ছিল না ভাই একটু হ্যানা লেখা ছিল মনে করে দেখুন আরবিতে কি লেখা ছিল আমাকে ইমাম সাহেব তখন আমি মঞ্চে উঠবো উঠবো আমি এসেছি ডাইরেক্ট মঞ্চে যাব হ্যাঁ আমার মশুর ভাই ক্ষমা তখন ওয়াজ করতে জিজ্ঞেস করবে আমাকে হ্যাঁ আমাকে নিয়ে এলো পাতা মসজিদের পাশে একটা কলা পাতা আমার কাছে নিয়ে এলো আমি দেখলাম আমি এর আগে আমার কাছে খবর এসেছে আমি জানি এবার ওখান থেকে ওয়াজ সেরে রাত তখন দেড়টা বাজে আমি

বলুন না ডাক্তার বাবু আমাকে ফোন করে বলছে হ্যালো স্যার আমি বদরতলা হাসপাতাল আমাদের হাসপাতাল হাসপাতালে বাড়ি হইবার শ্বশুর বাড়িটার ওপারটা বদরতলা বদরতলা হাসপাতাল

ওই গাছে যেন কি লেখা আছে স্যার আমাকে জিজ্ঞেস করছে কথা বোঝা যাচ্ছে কি আমার ড্রাইভারটাকে জিজ্ঞেস করো তা আমি বলছি ওর মোবাইলে আনো স্যার ওটা কিছুই না স্যার ওটা হচ্ছে মানিকের নাম লেখা কার নাম আরে জোরে বলুন উনি বলতে মালিকের নাকি হ্যাঁ স্যার ওটা মালিকের নাম মানে কোন মালিক নাকি পৃথিবীর মালিক যিনি উনি বুঝতে পারছেন না আরে মালিক হলো আল্লাহ দেখুন তো আরবিতে লেখা আছে আল্লাহ স্যার ওর সমষ্টিত হবে আল্লাহ স্যার মা পারা নামা সারা নামা ব্রহ্ম স্যার এই পৃথিবীর একমাত্র শরণযোগ হলো আল্লাহ এই ওয়াললোকে আরবিতে বলে আল্লাহু আকবার